পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরের চাঁদোয়ান থানায় গভীর রাতে হামলায় 10 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় 6 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত 3টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ সংস্থা ডন এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের প্রধান আখতার হায়াত বলেন, প্রথমে স্নাইপার ব্যবহার করে 3 দিক থেকে কনস্টেবলদের উপর হামলা চালায় প্রায় 30 জন জঙ্গি। তিনি আরও বলেন, থানা ভবনে প্রবেশ করার পর জঙ্গিরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে আক্রমণ করে, যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানে আগামী বৃহস্পতিবার সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর মাত্র 3 দিন আগে এই হামলার ঘটনা ঘটল।